হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনকে অ্যাজ এ ব্যাড ইউএসবি অথবা ইউএসবি রাবার ডাকি হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি না জেনে থাকেন ব্যাড ইউএসবি কি, ইউএসবি রাবার ডাকি কি, এগুলো কিভাবে কাজ করে, কি কাজে এগুলো ব্যবহার করা হয়, তাহলে ব্যাড ইউএসবি নিয়ে আমার একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ফর দিস ভিডিও আমি জাস্ট এটুকু বলে নিতে চাই হচ্ছে ব্যাড ইউএসবি হচ্ছে নর্মাল ইউএসবি টাইপ ডিভাইস, বলতে পারেন দেখতে পেন ড্রাইভের মতো, যেটিকে আমরা চাইলে আগে থেকে প্রি প্রোগ্রাম করতে পারি। এবং যখনই আমরা এরকম একটি ব্যাড ইউএসবিকে কোনো কম্পিউটারে কানেক্ট করি, এই ব্যাড ইউএসবিতে আমরা যে প্রোগ্রামগুলো করে দিয়ে থাকি সেগুলো অটোমেটিক আমাদের কম্পিউটারে এক্সিকিউট করে। সো মূলত এটি হচ্ছে ব্যাড ইউএসবি। এবং এই ব্যাড ইউএসবি সম্পর্কে অথবা ইউএসবি রাবার ডাকি সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান, তাহলে এই নিয়ে আমার যে ডেডিকেটেড ভিডিওটি রয়েছে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে এই সকল বিষয় নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না। সো আজকের ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনকে অ্যাজ এ ইউএসবি রাবার ডাকি অথবা অ্যাজ এ ব্যাড ইউএসবি ব্যবহার করবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট ডিসক্লেমার ফার্স্ট, দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড আই এম নট এনকারেজ এনি ওয়ান টু ইউজ দিস টাইপ অফ ব্যাড ইউএসবি অ্যাটাক for any illegal intention. I am using my mobile phone and my computer to perform this bad USB task. Using this type of bad USB attack on any other computer or system is completely prohibited and illegal. So stay legal and stay safe. Yes, আপনারা চাইলে এই সকল অ্যাটাকগুলো আপনাদের নিজেদের কম্পিউটারে শেখার জন্য করতে পারেন অথবা আপনাদের বন্ধুদের সাথে পারমিশন সহকারে প্র্যাঙ্ক করার জন্য করতে পারেন, কিন্তু কখনোই এই সকল অ্যাটাকগুলো কোনো ইললিগাল ইন্টেনশন সহকারে অন্য কারো সিস্টেমে অথবা কম্পিউটারে ইউজ করবেন না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। এখন চলুন আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনটিও রেকর্ড করে নিই, যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি যে আমি আমার মোবাইল ফোনে কী কী করছি এই ব্যাড ইউএসবি অ্যাটাকটি পারফর্ম করার জন্য। ওকে, সো আপনারা এখন আমার মোবাইল ফোনের স্ক্রিনটিও দেখতে পাচ্ছেন। এখন আমি কী করেছি, আমি এই নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে কালি নেথান্টারটি ইনস্টল করে রেখেছি। কালি নেথান্টার কী, কালি নেথান্টার কীভাবে কাজ করে, কীভাবে এটিকে ইনস্টল করতে হয়, এগুলো যদি আপনার জানা না থাকে তাহলে এই নিয়ে আমার কিছু ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা আমার সেই ভিডিওগুলো দেখে নেবেন। আমি ভিডিওগুলো আমাদের এই ভিডিওর আই কার্ডে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আমি আমার এই মোবাইল ফোনে কালি নেথান্টার অপারেটিং সিস্টেমটি ফ্ল্যাশ করে রেখেছি, এবং এই কালি নেথান্টারের একটি অপশন রয়েছে যেটিকে বলে ইউএসবি আর্সেনাল ডাকহান্টার অ্যাটাক। এই ডাকহান্টার অপশন দিয়ে আমরা চাইলে আমাদের মোবাইল ফোনকে ব্যাড ইউএসবির মতো অথবা ইউএসবি রাবার ডাকির মতো ইউজ করতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই কাজটি করতে হয়। তো সবার প্রথমে আমি যেটি করবো, আমি আমার নেটহান্টার অ্যাপ্লিকেশনের দিকে চলে যাবো। সো এগুলো হচ্ছে নেটহান্টার অ্যাপ্লিকেশন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমার মোবাইল ফোন স্ক্রিনে। তো সবার প্রথমে আমি যেটি করবো, আমি এখান থেকে নেটহান্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবো, দেন এখান থেকে হ্যামবার্গার এখানে ক্লিক করবো, দেন যাবো কালি রুট ম্যানেজার এবং স্টার্ট কালি সিএইচ রুট এটিকে অন করব। অন করার পর আমি এগেন হ্যামবার্গার আইকনে ক্লিক করবো এবং স্ক্রল করে নিচের দিকে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি আর্সেনাল বলে একটি অপশন রয়েছে। তো সবার প্রথমে আমাদের কী করতে হবে, এই ইউএসবি আর্সেনালের মাধ্যমে আমাদের মোবাইল ফোনের যে ইউএসবি পোর্টটি রয়েছে, যে টাইপ সি পোর্টটি রয়েছে, সেটির ফাংশনালিটি চেঞ্জ করতে হবে। আমাদের মোবাইল ফোনের টাইপ সি পোর্টগুলো সাধারণত ফাইল ট্রান্সফার করার জন্য এবং চার্জ করার জন্য ব্যবহার করা হয়। সো এটির ফাংশনালিটি চেঞ্জ করে এটিকে এইচআইডি অথবা হিউম্যান ইন্টারফেস ডিভাইস অথবা বিআইডিএসবি অ্যাটাক অথবা বলতে পারেন ইউএসবি রাবার ডাকি অ্যাটাক করার জন্য এটির ফাংশনালিটি চেঞ্জ করতে হবে। এর জন্য আমরা সবার প্রথমে যাবো ইউএসবি আর্সেনালে, এবং এখান থেকে ইউএসবি ফাংশনে যে অপশনটি আছে এখানে রিসেট সেট করা আছে, এখানে আমি ট্যাপ করব এবং এখান থেকে এইচআইডি এই অপশনটি সিলেক্ট করে সেট ইউএসবি ফাংশন এটিতে ট্যাপ করব। তাহলে আমার এই মোবাইল ফোনের ইউএসবি পোর্টটির ফাংশনালিটি এখন এইচআইডিতে কনভার্ট হয়ে যাবে, এটি আর স্টোরেজ হিসেবে ব্যবহার হবে না। দেন আমি কী করব, আমি এগেন এই হ্যামবার্গার এখানে ক্লিক করব এবং এখান থেকে আমি একটি অপশনে যাব যেটির নাম হচ্ছে ডাকহান্টার এইচআইডি। এই যে আমি যে ডাকহান্টার এইচআইডি অ্যাটাকটিতে যাচ্ছি, এটি হচ্ছে সেই অপশন যেটির মাধ্যমে আমরা এখন আমাদের এই মোবাইল ফোনকে অ্যাজ এ ব্যাড ইউএসবি অথবা ইউএসবি রাবার ডাক হিসেবে ব্যবহার করতে পারবো। সো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগে থেকে এখানে কিছু স্ক্রিপ্ট লেখা রয়েছে, যে স্ক্রিপ্টগুলো আমরা চাইলে অটোমেটিক্যালি এখন ব্যাড ইউএসবি আকারে অথবা ইউএসবি রাবার ডাকির মতো করে আমাদের মোবাইল ফোন দিয়ে রান করতে পারবো। আপনারা যদি না জেনে থাকেন এই স্ক্রিপ্টগুলো কীভাবে কাজ করে, কীভাবে লিখতে হয়, কোথায় থেকে পাবেন, তাহলে সকল কিছু কিন্তু আমি দেখেছিলাম আমার ব্যাড ইউএসবি ভিডিওতে। সো আমি এগেন বলছি, আপনারা যদি এই সকল বিষয়ে না জেনে থাকেন অবশ্যই আমার ব্যাড ইউএসবি ভিডিওটি দেখে নেবেন, তারপরে আপনারা এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো এখানে আমার অনেকগুলো স্ক্রিপ্টের মধ্যে আমি এখান থেকে একটি নতুন স্ক্রিপ্ট সিলেক্ট করব যেটির নাম হচ্ছে হ্যাকার প্র্যাঙ্ক। এখন চলুন কথা বলা যাক এই স্ক্রিপ্টটি আসলে কী করবে। সো যখনই আমি আমার ইউএসবি কেবলের মাধ্যমে আমার এই মোবাইল ফোনটি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করব এবং এই স্ক্রিপ্ট এখান থেকে রান করব, এটি অটোমেটিক্যালি আমার কম্পিউটারে একটি নোটপ্যাড ওপেন করবে, কিছু র্যান্ডম টেক্সট সেই নোটপ্যাডে লিখবে এবং একটি মেট্রিক্স ফাইল ব্যাড ফাইল জেনারেট করে সেগুলোকে রান করবে। সো বলতে পারেন এই স্ক্রিপ্টটি আপনার কম্পিউটারে একটি ব্যাড ফাইল সেভ করবে এবং এটিকে ওপেন করে দিবে, এবং এই ব্যাড ফাইলটি দেখতে মেট্রিক্সের মতো মনে হবে। এটি কাইন্ড অফ হ্যাকার প্র্যাঙ্ক বলতে পারেন। সো আমি এই স্ক্রিপ্টের মাধ্যমে এটি করে রেখেছি, এখন চলুন দেখা যাক কীভাবে এটি কাজ করবে। সো আপনারা বর্তমানে আমার মোবাইল ফোন স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, এখানে কমপ্লিট স্ক্রিপ্টটি লেখা আছে। সো এখানে আমাকে উইন্ডোজ 11 রান করার জন্য কিছু চেঞ্জেস আসতে হবে, আমি এখান থেকে ওয়ান ড্রাইভে এই কথাটি কেটে দিব
এবং ডকুমেন্টসের বদলে আমি এখানে লিখব ডেস্কটপ। ওকে, সো এটি কী করবে, এখন একটি মেট্রিক্স ডট ব্যাট ফাইল নামে আমার কম্পিউটার একটি ফাইল সেট করে দিবে, যেটি হবে একটি মেট্রিক্স ফাইল এবং এটিকে ওপেন করে দিবে। সো এখন চলুন দেখা যাক কীভাবে এটিকে এক্সিকিউট করতে হবে। সো এখন আমাকে যেটি করতে হবে, আমাকে এই কনভার্টের পরে যে প্রিভিউ অপশনটি রয়েছে সেখানে ট্যাপ করতে হবে, তাহলে আমাদের স্ক্রিপ্টটি ডাকহান্টার এইচআইডির মতো করে কনভার্ট হয়ে যাবে। দেন আমরা যেটি করব, আমরা আমাদের মোবাইল ফোনে যে ইউএসবি কেবলটি রয়েছে সেটিকে আমাদের মোবাইল ফোনের সাথে কানেক্ট করে দিব এবং এটির আরাকেন কানেক্ট আছে আমার কম্পিউটারে। এখন চলুন দেখা যাক কীভাবে এটি কাজ করবে। সো আমি এখন আমার এই মোবাইল ফোনে এই স্ক্রিপ্টটি যেটি রয়েছে এই স্ক্রিপ্টটি রান করব। এই উপরের দিকে যেই সিম্বলটি দেখতে পাচ্ছেন, এই সিম্বলে ট্যাপ করার পরপরেই আমার কম্পিউটারে একটি অটোমেটিক একটি স্ক্রিপ্ট রান করবে এবং আপনারা এটি দেখতে পারবেন। সো আপনারা আমার কম্পিউটারের স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন। সো এখন আমি যেটি করব, আমি জাস্ট স্ক্রিপ্টটি রান করে দিব। দেখতে পাচ্ছেন রান করার সাথে সাথে এটি একটি টেক্সট ফাইলে সব কিছু জেনারেট করছে এবং অটোমেটিক্যালি তিনটি কমান্ড প্রম্পট ওপেন করে ম্যাট্রিক্সের মতো কিছু অটোমেটিক্যালি রান করছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই কমান্ড প্রম্পটগুলো। সো এটি কী করলো, আমি যখনই আমার এই মোবাইল ফোনে এই আইকনটিতে ক্লিক করলাম, এটি অটোমেটিক্যালি এই ফাইলগুলো সেভ করে এটিকে রান করে দিল। সো এভাবে আপনারা চাইলে যে কোনো স্ক্রিপ্ট এখানে আপনার ইচ্ছা অনুযায়ী লিখে সেগুলোকে এক্সিকিউট করতে পারেন যে কোনো কম্পিউটারে। মূলত ব্যাডউএসবিটি এভাবেই কাজ করে। সো এভাবে আমরা চাইলে খুবই সহজে আমাদের মোবাইল ফোনে কালি নেথান্টার ইউজ করার মাধ্যমে আমরা আমাদের মোবাইল ফোনকে অ্যাজ এ ইউএসবি রাবার ডাকি অথবা ব্যাডউএসবি হিসেবে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েপন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।